এখন থেকে জেএসসি এসসিসি বা এসিসি সার্টিফিকেট সংশোধনের জন্য আপনাকে বোর্ড দিনের পর দিন ঘুরতে হবে না কিংবা দালাল বা তার পার্টি কোনো সাহায্য নিতে হবে না অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি জেএসি এসসিসি বা এসিসির নামের বানান বয়স অথবা পিতামাতার নামের বানানে কোনো ভুল থাকলে সেটা খুব সহজেই সংশোধন করে ফেলতে পারবেন প্রসেসটা খুবই ইজি যারা মিনিমাম স্মার্টফোন ব্যবহার করতে পারেন তারা প্রত্যেকেই এই কাজটা পারবেন কথা না পারিয়ে চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানো যায় ধরুতি আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে ওকে আমি এক্ষেত্রে ক্রম ব্রাউজারে চলে আসলাম আসার পর এখান থেকে আমি সার্চবারে গিয়ে লিখবো ইডুকেশনাল ভোট ডাকা ওকে লিখে আমি সার্চ করলাম এখন একটা প্রশ্ন অনেকেই করবেন যে আপনার ডাকা বোর্ড সেজন্য ডাকা লিখেছেন বাট আমরা কি করব যার যেটা বোর্ড সেটাই লিখবেন এডুকেশনাল বোর্ডের পরে সেটাই দিয়ে দিবেন রাজশাহী হলে রাজশাহী তারপর হচ্ছে বরিশাল হলে বরিশাল লিখে সার্চ করবেন ওকে এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে প্রত্যেক ওয়েবসাইটে কি একই রকমভাবে থাকবে কিনা আমি টেস্ট করে দেখেছি প্রায় অলমোস্ট সেম ঠিক আছে ক্রাইটেরিয়াগুলো সেমভাবে ফুলফিল করতে হবে ঠিক আছে সো সবগুলো দেখানো সম্ভব নয় সেই জন্য আমি শুধু ডাকাটা দেখাচ্ছি এখন আমি এই যে ডাকা এডুকেশনাল বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এখানে আমি প্রবেশ করি এখন একটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে আমরা কি এটা মোবাইল দিয়ে করতে পারবো কি হ্যাঁ মোবাইল দিয়েও করতে পারবেন বাট মোবাইল থেকে কম্পিউটারে একটু ইজি হয় কাজটা করতে সো এই জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশান রয়েছে এইখানে আমি একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আবেদন ফর্ম নামে যায় অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখান থেকে শুরুতে বলছে এক্সাম সিলেক্ট করতে ওকে আমার হচ্ছে এসিসি সার্টিফিকেটে নামে ভুল রয়েছে আমি এটা সিলেক্ট করবো যার যেটা করতে হবে সেটাই সিলেক্ট করবেন ওকে আমি এখান থেকে এসিসি সিলেক্ট করে দিচ্ছি এবং এসিসি কত শুনে পাশ করেছি সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ওকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখন আমাকে বলছে রোল নাম্বার দিতে আমি এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে রোল নাম্বার দেওয়া শেষ এখন আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখন এখানে ফাইন্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দেখা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জেএসসি এসএসসি এবং এস এসি পরীক্ষার তত্ত্ব সংশোধন করতে হবে অনেক সময় হয় যে আমাদের তিনটা সার্টিফিকেটের মধ্যেই বানানে ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে যদি সংশোধন করতে চাই তাহলে এই একটা আবেদনেই কিন্তু আমরা সেটা করতে পারবো ওকে এখন যদি একটাতে করি তাহলে তো এই যে আমি এসিসি দিয়েছি এসিসি রাখবে আর যদি বাকি দুইটা করতে চাই তাহলে এখান থেকে তুলে দিলে সেই দুইটাও কিন্তু করতে পারি ওকে আমার কিছু দরকার নেই আপনার যদি দরকার থাকে তাহলে সেটা করে নিতে পারবেন ওকে আমার শুধু এসিসি দরকার আছে এখন দেখেন আমি শুধু এইসিসিটাই করব ওকে এখন এই যে এসিসির যে অপশনটা এখান থেকে আমার রোল নাম্বার সিলেক্ট করা আছে সবই সিলেক্ট করা আছে এখন শুধু সেশনটাকে আমি সিলেক্ট করে দিব। আমার সেশন ছিল পাঁচ ছয় আমি এটাকে সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আমার ডিটেলস দেখাচ্ছে ওকে সো এখানে আমার কোনো কাজ নেই এখন এখান থেকে আমি যে বিষয়টাকে সংশোধন করতে চাচ্ছি সেটাতেই আমার টিক চিহ্ন দিতে হবে ধরেন আমি শুধুমাত্র নামের বানানটাকে চেঞ্জ করবো এই ক্ষেত্রে আমি এটার উপর চিহ্ন দিচ্ছি একই সাথে আমি যদি ফাদার্স এবং মাদার্স দুটার নামেই সংশোধন করতে চাই তাহলে সেটাও কিন্তু এখান থেকে টিক চিহ্ন তুলে দিতে পারি ওকে এখন একটা জিনিস আপনাদেরকে বলি এখানে একটা অপশন নেই সেটা হচ্ছে ডেট অফ বার্থ এটাকে যদি আপনি সংশোধন করতে যান এসসিসি হলে সংশোধন করতে পারেন বা জেএসসি হইলে সংশোধন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আমি আবার বলছি আলাদা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে মানে এইটা ফুলফিল করে আপনি সাবমিট করবেন দেন আরও একবার এসে ওইটাকে আপনি সাবমিট করবেন ওকে আর এসিসিতে বয়স সংশোধন হয় না এটা খুব ভালো করে মাথায় রাখবেন এখন এখানে দেখেন নেমের জায়গায় আপনি যে সঠিক নামটা দিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন ওকে আমি এখান থেকে সঠিক নামটা বসিয়ে দিচ্ছি আমার নামটা দেওয়া শেষ এখন যে কাজটা করতে হবে এখান থেকে সংযুক্তিতে দিতে হবে আমার জন্ম সনদ এখন আমি সনদটা অ্যাটাচ করি এখান থেকে অ্যাটাচ বাটনে ক্লিক দেই দেওয়ার পর এখান থেকে আমার সনদ রয়েছে এই যে দেখেন জন্ম সনদ আমি জাস্ট এটাকে সিলেক্ট করে অপেনে দিয়ে দিলাম এখন এটা কিন্তু এখানে সংযুক্ত হয়ে গেল দেন এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে ফোন মাস্ট বি সচল ফোন নাম্বার দিতে হবে কারণ পরবর্তীতে তারা যখন আপনার সাথে যোগাযোগ করবে বা কোনো এস এম এস পাঠাবে তখন কিন্তু ফোন নাম্বারই পাঠাবে ওকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ফোন নম্বর দেওয়া হয়ে গেল এখন দেখেন অ্যাপ্লিকেন্ট ফ্রি কত এখানে পাঁচশো টাকা দেখাচ্ছে এটা কিন্তু অটোমেটিক বসবে এখন বলছে অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটো ঠিক আছে এখান থেকে এখান থেকে চোস ফাইলে ক্লিক করে আপনি সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন ওকে আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি ছবিটা কি সিলেক্ট করে অপেন বাটনে ক্লিক করছি এখন দেখেন ছবিটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাচ্ছে এখন এখানে আমাকে উল্লেখ করতে হবে সংশোধনের কারণ ঠিক আছে কজ অফ কারেকশন এখানে সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি দিব যে বানান ভুল ওকে যার যে প্রবলেম রয়েছে সেটা এখান থেকে স্পেসিফিক করে উল্লেখ করে দিবেন। ওকে এখন কিন্তু এখান থেকে আমার কাজ শেষ এখন দেখেন নিচের দিকে একটা ঘোষণাপত্র রয়েছে সো এই ঘোষণাপত্রের পাশে একটা টেক্সট বক্স রয়েছে এখানে একটা টিক চিহ্ন তুলে দিয়ে এখন আমি সাবমিট বাটানে ক্লিক করে দিব ওকে ক্লিক করছি এখন দেখেন উপরের দিকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুল তার মানে আমরা আমাদের আবেদনপত্রটি সফলভাবে জমা দিয়েছি তার নিচে বলছে ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাওয়াইটিং ফর পেমেন্ট তার মানে এখন আমাদের পেমেন্ট করতে হবে দেখেন এখানে লেখা আছে সোনালি স্লিপ প্রিন্ট করে সাত দিনের মধ্যে জমা না দিলে আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ওকে এখানে দেখেন সোনালি স্লিপ নামে একটা অপশন রয়েছে এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারি পেমেন্টের আগে আপনাদেরকে দেখায় যে আমরা এতক্ষণ যা ফুলফিল করেছি সবই কিন্তু এখানে দেখাচ্ছে আর নিচের দিকে দেখেন এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং সো আমরা যখন টাকা পরিশোধ করে আসব তখন কিন্তু এটা পেড দেখাবে ওকে এখন আমরা সোনালি স্লিপ নামে যে অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর মোবাইল ব্যাংকিং নামে যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করি এখন নিচের দিকে দেখেন বিকাশের লোগোটি দেখাচ্ছে আমি এটার ওপর একটা ক্লিক করি এখন দেখেন এখান থেকে পে উইথ বিকাশ নামে যে অপশানটা রয়েছে এইটাতে একটা ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখেন বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে ঠিক আছে আমি আমার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে মানে যেটি দিয়ে আমি বিকাশ করেছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তবে অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে মানে আপনার যে পরিমাণ টাকা পে করতে হবে তার থেকে দশ থেকে পনেরো বা বিশ টাকা বেশি রাখবেন ঠিক আছে এখানে কিছু টাকা চার্জ হিসাবে কাটবে ওকে বিকেশ নম্বর দেওয়ার পর এখন দেখেন এখানে নিচের দিকে কনফার্ম নামে একটা বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে আমি ক্লিক করছি এখন দেখেন বিকাশের সিমে একটি কোড চলে আসছে ওকে এই কোডটা আমার এখানে বসাতে হবে ঠিক আছে আমি এই কোডটা এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি এখন কোড বসানোর পর আবার আবারও দেখেন নিচের দিকে কনফার্ম নামে একটা বাটন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করে দিচ্ছি এবারে বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটা এখানে চাচ্ছে আমি বিকাশের পিন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি ওকে পিন নাম্বার দেওয়ার শেষ এখন দেখেন নিচের দিকে আবার কনফার্ম নামে একটা বাটন রয়েছে জাস্ট আমি কনফার্মে ক্লিক করে দিই ওকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে সাকসেসফুল তার মানে হচ্ছে আমাদের টাকা সাকসেসফুল্লি বিকাশ থেকে কেটে নেওয়া হয়েছে মানে আমাদের পেমেন্টটা অলরেডি পরিশোধ করা হয়েছে এখন আমরা ব্যাকে চলে আসলাম এখন দেখেন আমরা যদি পেমেন্ট স্ট্যাটাসে দেখি তাহলে এখানে কিন্তু পেড দেখাচ্ছে ওকে এখন আমাদেরকে অ্যাপ্লিকেশনের উপরের দিকে প্রিন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক দেওয়ার পর যদি আপনার প্রিন্ট থাকে তাহলে কিন্তু সরাসরি আপনি এখান থেকে প্রিন্ট করে ফেলতে আর যদি আপনার প্রিন্টার না থেকে থাকে তাহলে দেখেন এখানে কিন্তু সেভ এস পিডিএফ নামে একটা অপশন আসছে এখান থেকে এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করে ফেলতে পারি আমাদের কম্পিউটারে বা মোবাইলে সেভ করার পর এটাকে নিয়ে যেতে হবে কোনো একটা কম্পিউটারের দোকানে সেখান থেকে একটা প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে এই অ্যাপ্লিক্যান্ট কপিটা ঠিক আছে যেটা আমাদের পরে কাজে লাগবে অ্যাপ্লিকেশন সাবমিশনের পর দেড় থেকে দুই মাস অথবা তিন মাসের মধ্যে আপনাদের এখানে একটা এস এম এস আসবে অথবা কলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর সেই ইন্টারভিউ বোর্ডে আপনাকে বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাই আমি আপনাদেরকে একটু ডিটেলসে ব্যাখ্যা করছি যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন আপনাকে যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে বা যেসব কাগজপত্র নিয়ে গেলে সেই সংশোধন কখনোই মিস হবে না সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি তার মধ্যে শুরুতেই হচ্ছে অ্যাফিডেভিট যদি বয়স সংশোধনের কোনো ব্যাপার থাকে তাহলে অ্যাফিডেভিট নিয়ে যাবেন আর যদি না থাকে তাহলে এটার দরকার নেই তারপর হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে ঠিক আছে পত্রিকায় বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনের যে সেই কপিটা সেটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আপনার যত ধরনের সার্টিফিকেট রয়েছে সবগুলো সার্টিফিকেট নেবেন অ্যাডমিট কার্ডের ফটো কপি নেবেন এবং মূল কপি নেবেন তারপরে হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে সেটা নেবেন জন্মস্থান থাকলে সেটাও নিয়ে নেবেন দেন আপনার পিতা জন্ম সনদ এবং পিতামাতার হচ্ছে এনআইডি কার্ডের মূলকপি এবং ফটোকপি সবগুলাই নিয়ে যাবেন ফটোকপিগুলো জমা দিয়ে আসবেন এবং মূলকপি যেগুলো সেগুলো জাস্ট তাদের সামনে সাবমিট করবেন তারা হচ্ছে জাস্ট দেখবে ওকে সো এই জিনিসগুলো যদি আপনি নিয়ে যান এবং তারা যদি দেখে দেখার পর যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক রয়েছে দেন তারা একটা মিটিং করে এটা একটা ডিসিশন নেবে যে এটাকে সংশোধন করা যায় কিনা যখন সংশোধন করা হবে তখন আপনাকে অবশ্যই আবার পরবর্তীতে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি এটা সংশোধন করা হয়েছে তখন আপনি সশরীলে গিয়ে এটা অবশ্যই নিয়ে আসবেন মানে আপনার সার্টিফিকেটটা নিয়ে আসবেন